কেন টায়ার্ড হইছ? তুমি বলো, পড়ে গেছে, সব তুলে নাও, ওই যে নিচে পড়ে গেছে বাবা। বাবা বকা দিবে না? তুমি বলো দেখি, কাউন্ট করো তো, একটু ব্যস্ত করে রাখি। দেখছেন কি ফাঁকিবাজি শিখে গিয়েছে, আজকে ঘরের গাছটাকেও বাহিরে দিতে বললাম। যাই হোক, বাহিরে একটু তাকালে এমন একটু শান্তি লাগে, কারণ এই যে গাছটা আছে এগুলা জানি না কতটুকু কি হবে। ধনে পাতা আজকে বললাম একটু বেশি করে নিয়ে একটু ফ্রিজে দু একদিনের জন্য রাখলে ভালো হবে, এত কাছে। তারপরেও দেখা যায় যে অনেক সময় রান্না করার মাঝে দৌড়ে আসতে ইচ্ছে করে না, কারণ আমি আসলে ও চলে আসবে, বাহিরে চলে যাবে এসবের কারণে। তো এখানেও কিছু দিয়েছে, এগুলো কি জানি না, কিছু ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুনবে না, মানে এখন বেশি পরিমাণে তো কষ্ট লাগছে। তাহলে কিচেনে যাই, বিরিয়ানি করবো ভাবছি। তো চালটা এই ফাঁকে ভেজে একটা আলুও দিয়েছি, ছোটো সাইজ করে কেটে দিয়েছি, তো যার কারণে আর ভেজে নিলাম না, ভাবলাম যে হয়ে যাবে। আর একটু বলক আসুক, ঢাকনাটা দিয়ে দিই, তো একটু বলক আসুক, এটা একটু কমে আসবে ঝোল। তারপর আমি এখানে মাংসটা রান্না করে রেখেছি, এটাতে ঝোল কম, এটা দিয়ে দিব। তারপর এই মাছটা রান্না করে রাখবো। তো বিরিয়ানি তো এইবেলা খাবে, রাতের জন্য ব্যবস্থা, না হয় রাতে যদি সুযোগ পায় অন্য কিছু, না হয় পরের দিন খাবে। একটু ওই যে বলি না, সব সময় অগ্রিম কিছু একটা করে রাখতে হয়, না হয় আমার বিপদে পড়তে হয়। তো এই যে ধনে পাতা, তো এগুলা ফ্রিজে রাখবো, এইবেলাতে লাগবে না, অত মাছের কারিতে একটু দেব। তারপরে এগুলা ক্লিন করবো, এদিকে এই অবস্থা, ক্লিন করে সব কিছু গুছিয়ে ঘরটা গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। পানিটা একটু কমে আসছে, এখন রান্না করা মাংসটা উপর থেকে দিয়ে দিলাম। তো মশলাপাতি যা যা দেওয়ার সব কিছুই দিয়েছি। আজকে ভেবেছিলাম কেওড়া জল একটু দিব, পরে আবার চিন্তা করলাম দিব না, যেহেতু আজকে আমি বাজারের যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করছি, আমি চাই ওটার মানে সুগ্রান বা স্মেলটাই থাকুক। এই পাশে মাছ রান্নাটাও করে ফেলি, মাছ যেহেতু খুব একটা ছোট না, তো ভাবলাম রান্নাই করে ফেলি, অনেকদিন এভাবে রান্না করা হয়নি। অল্প একটু ঝোল ঝোল করে রান্না করব, সাথে একটা আলু দিব, যেহেতু আমার ছেলে আলুর উপরেই নির্ভর করে, এখনও তেমন খেতে চায় না, খেতে পারে না। মাছ টাছ মাঝে মধ্যে খুব বেশি সুস্থ থাকলে তখন হয়তো একটু মুখে নেয়, অন্য সময় টোটালেই নেয় না। তো যা পারি একটু আলু খাওয়ানোর চেষ্টাই করি। মশলাটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি, তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হচ্ছে, কিন্তু দিব না, যেহেতু মাছ ভাজিতেও তেল আজ ব্যবহার করেছি, মাছের ভেতর অনেক তেল থাকে, তো রান্নার পর ওগুলো ছেড়ে আসবে। তো একটু গরম পানি দিয়ে দিই, এখানে আমি লাল মরিচ আর হলুদটা আগে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, পরে জিরা আর ধনেটা ব্যবহার করেছি। মাছটা দিয়ে কিছু সময় রান্না করব, যখন একটু মাছটা রান্না হয়ে আসবে, এই যে যেমন রান্না হয়ে আসলো, তারপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যতটুকু সম্ভব আর কি। এই ফ্রাই প্যানে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু একটা সমস্যা, এটা সাইজে কিন্তু অনেকটাই বড়, তো আমি সরাসরি অনেক সময় ফ্রিজে রাখতে হয়, আবার বাটিতে রাখো এই সেই এক ঝামেলা। অনেক সময় দেখা যায় যে একটু ঝোল ঝোল করে রান্না করলে কেমন জানি ভয় লাগে, মনে হয় যে উপচে পড়বে। এইসবের কারণে আমি প্রায় দেখা যায় যে রান্নার মাঝপথে বা শেষে একটা পাত্রে নিয়ে ফেলি বা পাতিলে নিয়ে ফেলি। একটা আলু দিয়ে দিলাম, আলুটা হতে যা সময় লাগে ততক্ষণে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। আজকে আর মাছে টমেটো দিচ্ছি না, কারণ মশলা কষানোর সময় আমি একটা টমেটোর হাফ অংশ ব্যবহার করেছি, তাই ভাবলাম এভাবেই থাকুক। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। ওইদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, রান্নাবান্না করতে করতে বন্ধের দিন একটু লেটই হয়ে যায়, যেহেতু সবাই থাকে, বিভিন্ন জিনিসপত্র এটা ওটা বিভিন্ন বিষয় থাকে, আসলে এগুলো বর্ণনা করা যায় না। তো এই টাইপের বিরিয়ানি আমার খুবই পছন্দের, একেবারে ঝরঝরা হবে কিন্তু আবার একটু মানে কীভাবে বোঝাই সেটা, মানে ড্রাই ভাবটা থাকবে না। দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয়েছে, বাট খুব একটা ড্রাই না, এটাই আমার কাছে ভালো লাগে।
তো ওদের বাবা ছেলেকে ডাকলাম, বললাম যে খেতে আসো, আমি আমার আরহামকে একটু ট্রাই করব। ভাই আর বাবা যখন খেতে থাকবে তখন ওর কাছে হয়তো বা খাওয়ার একটা আগ্রহ হতে পারে, একটা কম্পিটিশন ভাব কাজ করবে, ওইসব চিন্তা করে আজকে একসাথেই বসাচ্ছি। আর তাছাড়া বন্ধের দিনেই তো এটা সম্ভব, অন্যদিন তো আর সম্ভব না। এই তো আমার বাবাটা আলহামদুলিল্লাহ এখন একটু একটু ট্রাই করছে। এইসব দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলেন তো, সারাদিনের পরিশ্রম ওর পিছনে দৌড়াদৌড়ি, এগুলো মনে হয় যে নিমিষেই আমি ভুলে গিয়েছি, আমি যেন সার্থক। আমি খুবই ভয়ে থাকি, সামনে যেহেতু রোড আমাদের, তো স্কুটার ঘরের পিছনেও চালাতে পারে, কিন্তু ওখানে নতুন মাটি ফেলানোর কারণে একটু চালাতে কষ্টকর। ও যেহেতু এখনও অত ভালো পারে না, সবে মাত্র প্র্যাকটিস করছে, তাই আর কি। কি হয়েছে? বিশ্বাস করেন এই এক দেড় মাস আমি কোনো কিছুই তৈরি করতে পারছি না, মানে সময়ের কারণে। আমার তো তৈরি করতে প্রতিদিনই মন চায়, প্রতিদিনই আমি চেষ্টা করি না আজকেই ধরবো, কিন্তু শেষমেশ আমার ধরার হয় না। তো যা ছিল অবশিষ্ট এটা বিকালবেলা দিয়ে দিলাম। আর রাতে কি করব কি করব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে চিকেন উইংস ছিল ওগুলো একটু ওভেনে দিয়ে দিই, আর সাথে পটেটো করেছি, অর্থাৎ মশলা পটেটো করেছি। এটা বানাতে খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। তো আজকে আবার আমি একটু বাটারও ব্যবহার করেছি, যার কারণে অনেক মজা হয়েছে। তো আমার আরহামকেও ট্রাই করব। এভাবে মাঝে মধ্যে একটু ডিনারটা করলে মনে হয় যে কি খুব অল্প সময়ে আমি ঝটপট রেডি করে ফেলেছি, আমার কোনো তেমন কষ্টই লাগে না। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, সবাই ভালো থাকবেন।